নমস্কার, আজ খিচুড়ি স্পেশাল নিয়ে চলে এসেছি, নিরামিষ খিচুড়ি। গোবিন্দভোগ চাল আর মুগের ডাল দিয়ে করে নিয়েছি আজকে খিচুড়ি। গরম গরম, একদম গরম, থালাটায় হাত দেওয়া যাচ্ছে না। এখানে আলু ভাজা, বেগুন ভাজা, আলুর দম, একদম নিরামিষ আলুর দম, আর এখানে টমেটোর চাটনি। খিচুড়ির ওপর একটা লাল চাটনি করলে দেখবেন অপূর্ব সুন্দর লাগে, তাই না? আজকে তো ইটিং, সেই জন্য ইটিং শো, আজকে চ্যালেঞ্জ নয়, সেই জন্য আজকে ও দুটো আলু নিল। বললো আমাকে আর একটা আলু দে, তো দুঃখের কথা বলি, আর একটা বৃষ্টি দেখে খিচুড়ি করেছি, এখন রোদ্দুর উঠে গেছে, এটা আমার কাছে দুঃখের কথা। বৃষ্টি দেখে খিচুড়ি করে রোদ্দুর উঠে গেলে কিরম লাগে, বেশ বৃষ্টি পড়বে তেমন না হবে? এই কেমন করেছি রে, ভালো করে বলবি, দারুণ। আচ্ছা বলছি, খিচুড়ি কেমন হয়েছে সেটা বলে দেবে পবিতা, জিভে পড়া মাত্রই উনি বলে দেবে ঠিক হয়েছে কি ভুল হয়েছে। তাহলে চলো আজকে শুরু করে দিই খিচুড়ি খাওয়া। একদম খিচুড়িটা দেখে মনে হচ্ছে কিন্তু খুব ভালো হচ্ছে, আর দেরি করতে পারছি না, গরম কিন্তু খুব, রোদ উঠে গেছে, খিদে পেয়ে গেছে। সত্যি অপূর্ব সুন্দর হয়েছে, আবার কোনোটা যেন আমি তাহলে নিজেই বলছে হচ্ছে খুব সুন্দর লাগছে, দারুণ হচ্ছে, দারুণ। আজকে আমি কিচ্ছু করিনি, সবও করেছে, খেসে শুয়ে পড়লো। খুব কষ্ট হয়েছে আমার আজকে, আজকে পারলে ঘুমিয়ে পড়ে। ট্রেনটা প্রচুর লেট করেছে, আর তার সাথে ট্রেনে খুব ভিড় ছিল আজকে। এইবার দিন যখন বাড়ি গিয়ে আমার মেয়ের পরীক্ষা টরীক্ষা হয়ে গেলে, অ্যানুয়াল এক্সাম হয়ে গেলে, তখন ইচ্ছা আছে বাড়ি গিয়ে কদিন থাকবো, তখন আমার মা খুব সুন্দর খিচুড়ি করে, কিন্তু আমি যে আজকে খিচুড়িটা করেছি এরকম খিচুড়ি করে আমার মাকে খাওয়াবো। দারুণ লাগছে, তাই না? বল, অপূর্ব হয়েছে, অপূর্ব। আর খিচুড়িটা কি একদম গরম, তো সকালবেলা বৃষ্টি পড়ছিল, আর এখন একেবারে চকমকে রোদ উঠে আছে। আমি ভোরবেলা যখন 4:30 সময় উঠেছি তখনও বৃষ্টি পড়ছে। আর কি চাটনিটা খাইনি, কবিতায় রং রং করছে, মানে ভালো হয়েছে সত্যি। ও ভিডিও যেদিন যেদিন করি, যেদিন যেদিন ভিডিও বানাই, সেদিনকে ও আসে, পবিতা আসে বাড়িতে, বেশ ভালো লাগে। তারপর যে ভিডিওটা হয়ে যায় না,
দুজনে আবার যে যার গন্তব্যে ফিরে যায় যে যার বাড়িতে, তখন আবার আমি ফাঁকা হয়ে যাই। কেন আমি আর মেয়ে আবার একা থাকি, ওর বাবাও অফিসে যায়। তাহলে থেকে যাবো বল, তাহলে আমি বাড়ির থেকে সব গুছিয়ে নিয়ে চলে আসছি, বুঝেছিস? পবিত্র একদিকে চলে যায়, ও আর একদিকে চলে যায়, দুজন দুদিকে চলে গেল, ব্যাস হয়ে গেল। ভিডিওর 3-4 ঘন্টা ওরা থাকে। রোদ্দুরটাও যে একভাবে আছে তা কিন্তু নয়, জোরে রোদ্দুর উঠছে একদম, মানে আগুনের মোড়ার মতো যেন ছুটছে গরম, আর আবার চলে যাচ্ছে মেঘলা হয়ে যাচ্ছে। তোমাদের আমাদের নিয়ে ফুড প্লাজা হলো একটা ভালোবাসার চ্যানেল আমাদের, আমরা সবাই মিলে এটা ভালোবাসা দিয়ে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি, তোমরা সাথে আছো বলে। সাথে আছো, পাশে আছো, পাশে থাকবে, সাথেও থাকবে। আলুর দমটা কেমন লাগবে? ভালো, ভালো লাগবে না কেন? আমার দিদির রান্না কি খারাপ না? আদা, জিরে, ধনে, টমেটো, নুন, হলুদ, লঙ্কা, আমার দিদির রান্না দুর্দান্ত একদম। আমি না অনেকদিন পর এরকম ভালোবেসে খিচুড়ি খাচ্ছি, সত্যি বলছি। চাটনিটা দাগুলো মুখে পড়ছে, হুম।
নেক্সট কি একটা চ্যালেঞ্জ ভিডিও করবি? কি চ্যালেঞ্জ? ফুচকা? ও ফুচকাটা আমি হিরে এটা বলছি ফুচকা সেদিন আমাদের মাঝখানে কে আছিল গো? কেয়া, আমি আর ও বাড়ি গেছিলাম যে ভিডিও করেছি, আমরা তিনজনেই তোমাদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি, এতে আমরা খুবই আনন্দিত। হ্যাঁ, মাঝখানে বসে খাচ্ছে দুজন, ওর এখনো হয়নি, ও খেতে থাকুক, খাবে, খেতে খেতে বলি আজকের খিচুড়ি খুব সুন্দর হয়েছিল, সাথে বেগুন ভাজা, আলু ভাজা, আলুর দম, টমেটোর চাটনি অপূর্ব সুন্দর, সম্পূর্ণ একটা খেয়েছি, সম্পূর্ণ একটা নিরামিষ থালা। তোমাদের যদি ভালো লেগে থাকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও, আর সাথে লাইক করতে কিন্তু একদম ভুলো না, বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো আর সাবস্ক্রাইব করে সবসময় সাথে পাশে থাকো, ফেসবুকে ফলো করতে ভুলো না। তাহলে টাটা।